من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم مول وصدق رسول النبي الكريم الله فكر بند جناب محمد رسول الله صلى الله عليه وسلم سلم رومة جنو الله فاق رب العالمين افنا كياما كي فتنة فسد الجمانة যখন দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যেই জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরি না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে সবাই বলি না জমানায় মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে সেই মুহূর্তে আল্লাপা রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন হাদিস আলেম মোমেন আলেমা কিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিশে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাফাক দান করছেন এর জন্য শক্তি আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পুছাবার চেষ্টা করা হয়েছে অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নেই কত কপাল পোড়া চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত কেউ বা বেহুদা গল্প গুজাবের মধ্যে ব্যস্ত কপাল পোড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না কষ্টও লাগে না তা সত্ত্বেও কপাল পোড়া মাহফিলে আসতে পারে নাই আপনার কাছেই প্রশ্ন করলাম কত মানুষ অনেক দূর দূরান্ত থেকে মাহফিলে হাজির হয়ে গেছে কিন্তু ওই ব্যক্তি এত কাছে থাকা ঢুকতে পারলো না কারণটা কেন কি নিশ্চিত আপনার এবং আমার ক্রেডিট না যোগ্যতায় মাহফিলে আসি নাই আল্লাহ ফুর রবুল কবুল না করলে আপনি এবং আমিও আসতে পারতাম না যেই মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মোত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিশে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন আমরা বেজান না খুশি যারা আমরা খুশি হলাম খুশির সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ এই মাজলিশ অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি যেরকম দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয় অমুক দেশের প্রেসিডেন্ট প্রাইম আসছে গোটাই এরিয়া মিলিটারি ঘিরা ফেলাই দামি ব্যক্তি ঠিক না ঠিক আপনারাও দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেস্তাদের মাধ্যমে গোটাই এরিয়াকে ফেরেস্তারা ঘিরা ফেলাইছে بختبو عمرنا و ابي هرره رضي الله تعالى عنه و ابي سعيد خدري رضي الله تعالى عنه انهما شهد على رسول الله صلى الله عليه وسلم انه قال لا يقود قوم يسق الله تعالى الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه ওয়া জাকরুল্লাহ ফি মান ইন্দা মুসলিম মুসলিম শরীফের হাদিসের ভাষ্য অনুযায়ী গোটা এরিয়াকে ফেরেস্তারা ঘিরা ফেলাইস শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের উপরে অনবরত রহমাত এবং সাকিনা বর্ষণ করতেছেন শুধু তাই নয় আপনারা দামি হওয়ার কারণে আল্লাহাক রব্বুল আলমিন আপনাকে আমাকে কেন্দ্র করে তাদের মধ্যে আলোচনাও শুরু করছেন পরেন সবাই সোবাহান আল্লাহ লস আইটেম না লাভ আইটেম এই যে সোবাহান আল্লাহ পড়ছেন না সুবহান পড়তে দেরি করছেন আমল নামায় এক হাজার নেকি লেখতে দেরি হয় নাই পড়ছেন সুবহান দেরি আমল নামার থেকে এক হাজার গৌনা ঝরতে দেরি হয়নি এরপর পড়বে না সোবাহ এত কিপটা কেন কেন অন্য রবায়তের মধ্যে আসছে সোবাহান্লাহ পড়ার সাথে সাথে আসমান জমিনের ফাঁকা জায়গা সব ন্যাকে পূর্ণ হয়ে যায় এই তো কিছুটা দেখা যায় পড়া শুরু করছে আরো ফজিলাত বয়ান করবো নাকি বুখারি শরীফের মধ্যে রবায়াত আসছে যেই ব্যক্তি প্রতিদিন একশোবার সুবাহানি অবিহামদিহি পড়েন পড়েন সহজ না কঠিন একেবারে সহজ ঠিক না যে ব্যক্তি প্রতিদিন একশো বার সুবাহানুল্লাহি অবিহামদিহি অর্থাৎ বার সোহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ পড়বে নবী পাক সালেন্লাহু নবী পাক ফরমান ওই ব্যক্তির যদি সাগরের ফানা পরিমাণ গুণা হয় পাক সমস্ত গুণা মাফ করে দেবে আইটেম লস না লাভ লাভ আইটেম ঠিক না ভাই বুখারি শরীফের মধ্যে এক রওয়ায়ত আসছে যে রওয়ায়ত দ্বারা আল্লামা বুখারি কিতাবই শেষ করছেন এরপর আর কোনো হাদিস নাই ওয়ান আবি হুরাতা রাদিয়াল্লাহু তাআলা নু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানে হাবিবাতান ইলা রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুইটা কালিমা ভাই বাহিরের মাইক কমায়া দেন একভাবে মাইক রাখেন বাহিরের মাইক কমান আর একটু কমান দুইটা কালিমা যা আল্লাহর নিকটে খুবই প্রিয় হাবিবাতানে ইলার রহমান কার কাছে প্রিয় আল্লাহর কাছে আল্লাহর কালিমা প্রিয় হয় কিভাবে এটা আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা তার প্রশংসা তার কাছে আবার প্রিয় হয় কিভাবে তার সব প্রশংসা তার কাছে প্রিয় তা হাবিবাতান ইলার রহমানের অর্থ কি হবে ইন্নকাইলুহা মাহাবুবুল ইল্লাহি তালা হাবিবাতানের অর্থ হলো এই এই কালেমা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে অর্থাৎ এই কালেমা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে সুবহান আল্লাহ হি অভিহামদিহি সুবহান আল্লাহ কাজী এই মজলিশের দাম আছে কি নাই এই মজলিশ জামা কাপড় হয় জামা কাপড়গুলি ময়লা থাকে ঠিক না কিন্তু লন্ডিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার ঠিক মাজলিশের মধ্যে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল আল্লাফা রব্বুল আলমিন কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাব গুনা সব সাফ হয়ে যাব একেবারে পরিষ্কার বুহারি শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়ত আল্লাফা রব্বুল আলমিন এই মাজলিশকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন উস হিদুকুম আর নিক হম হে ফেরেশতারা সাক্ষী থাক গোটা বন্দাদের বান্দাদের আমি সব মাফ করে দিয়েছি অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে কল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইল্লান দাহুমুনা দিমনা সামাইয়ান কুমু মকফুর আল্লাহ কুম কতবুদ্দিলা সৈয়াতুম হাসান আ তিব্রানীর মধ্যে মাস্তাদা হামাদের মধ্যে মাজমাউল জামায়েদের মধ্যে রওয়ায়ত আসছে যখন কোন আল্লাহফকের বান্দাবান্দি মাওলাপাককে রাজি খুশি করার উদ্দেশ্যে জিকিরের মাজলিশে বসিয়া যায় জিকির শেষে যখন জাকিরির মাজলিশ ছাড়তে থাকে একদল আহ্বানকারী ফ্রেস্তার আসমান থেকে ডাক দিয়ে বলে জাকিরিন সুসংবাদ শোনো আল্লাহাক রব্বুল আলামিন তোমাদের গুনা হাতে সব মাফ করে দিস মাফ করছে শুধু তাই নয় তোমাদের সমস্ত গুণাকে আল্লাহাক নেকের দ্বারা পরিবর্তন করে দিস দেখছেন মাজনিস কত গুরুত্বপূর্ণ অনেক দামি আমি সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব। খুব খেয়ালের সাথে কথা শোনা চাই আমার শরীর এখানে থাকবে মনটা বাড়িতে থাকবে ঠিক না ভাই কোথায় থাকবে এখানে ঠিক না গোটা দুনিয়া আমত হয়ে যাক আমার খবর নাই সব টর্নিট ধ্বংস হয়ে যেতে হিরুসীমা নাগাসামীর সেই বোমা ফালানো হয়েছে পাশে খবর আমার নাই আমার খেয়াল বয়ানের দিকে কি ঠিক আছে ইনশাল্লাহ কলবের দরজা বন্ধ থাকবে না খোলা থাকবে বদ্ধ পাত্রের মধ্যে কোনো কিছুই ঢুকানো সম্ভব না আগে পাত্রের মুখ খুলতে হবে তারপরে কিছু ঢুকাতে হবে এর জন্য কলবের দরজা খোলা থাকা চাই একেবারে ক্লিয়ার ঠিক না কথাগুলি যদি শরীয়ত সম্মত হয় কি সম্মত ভাই কথা বলেন গ্রহণ করতে হবে মানতে হবে যদি শরিয়াতের উল্টা খেলা হয় প্রত্যাখ্যান করতে শুধু প্রত্যাখ্যান করতে হবে তো আতা লোলাসিয়া তিল খালেক গুনার উপরে মোমেন কাউর কথা মানতে পারে না যদিও সেই গুনার আদেশ বাবা করুক না কেন মা এই নামাজ পড়ার দরকার নেই পোলা যা দোকান খোল যুবক বলতেছে। এরকম মা আছে না ইসলাম শুরু করছে অল্প বয়সে এরকম আসি কি জানেন বাবা মাকে শ্রদ্ধা করব। সম্মান করব কিন্তু গুনার কথা মানা যাবে না ঠিক আছে না ভাইয়া আলহামদুলিল্লাহ কিন্তু যদি শরিয়ার সম্মত হয় কি করতে হবে কেন আল্লাহ ফাক বলেন সুম্মা জাল্না আলা সারিয়া আম ফাত্তাবে আহা পলা তাত্তাবে আহ আল্লা জিন আল্লাহ ই আলামন সুম্মা জাল্লাকা আলা সারিয়া আম আইমনা দিন ফাত্তাবে আহা পলা তাত্তাবে আহ আল্লাহ আল্লাহ ই আলামুন। অতফার আপনাকে আমি যেই শরিয়াতের উপরে কে বলছেন আল্লাহ প্রতিষ্ঠিত করেছি ফাত্তাবেহা আপনি সেই শরিয়তের অনুসরণ করেন ওয়ালা তাত্তবে আহ দিন আলাহি আলামুন মুরুক্কব জা হেল বদমাশ যেইগুলির এলেম নাই কোরান হারিয়েছি জানে না নিজের মন গড়া মূরক্ষ তার বসুভূত হয়ে মানুষদেরকে মারেফার শিক্ষা দেয় শরিয়াত মূর্খ জাহেলদের অনুসরণ অনুকরণ করিয়েন না কে বলছে আল্লাহ কাকে বলছে নবীকে নবীকে মিনাল আম তার মানে নবীর জন্য শরিয়ত মানা ফরোজ নবীর জন্য শরিয়ত মানা ফরোজ শরিয়াত শব্দের অর্থ কি শরিয়াত শব্দের অর্থ রাস্তা শরিয়াত শব্দের অর্থ কানুন পদ্ধতি নিউ আর বাই বাদ দান আপনার এই সমস্ত কইলাম না এক সেকেন্ডের জন্য যেখানে এদিকে ওদিকে যাবে না হ্যাঁ এক সেকেন্ড এগুলি আমি চাইছি নাকি কেউ কতক্ষণ পানি আগায় আমি চাইছি নাকি কেউ কথা বলবেন না এদিক তাকাবেন আমি আগেই বলছি বয়ান শোনার জন্য সবচেয়ে বড় জরুরি জেহেনকে ঠিক রাখা এত বয়ান চলতেছে দুনিয়ার মধ্যে কাজ হয় না কেন কারণটা কি একসাথে দুই কাজ হয় বাদামও খুঁটবেন বয়ানও শুনবেন বাড়িরও চিন্তা করবেন বয়ান শুনবেন এসব বেকার এগুলি সুরমুর শুনতে পারেন বয়ান শুনতে পারবেন না বয়ান শুনতে গেলে জেহেনকে ঠিক রাখা এক সেকেন্ডের জন্য জেহেন ওদিকে যাবে কিচ্ছুই বুঝবেন না সময় বেকার ঠিক কথা ঠিক না আর মোকাদ্দাম ভূমিকা তো কঠিন হয় আমি এখন যে বয়ানগুলি করব একটু কঠিন সামান্যতম কিন্তু সেল্লাহ চিন্তা করলে সহজ হয়ে যাবে ঠিক না সরিয়া শব্দটা রাস্তা সরিয়া শব্দের অর্থ কি ভাই কি বলেন সবাই কথা বলতেছেন না কেন রাস্তা মানে গন্তব্যস্থানে পৌঁছা যায় ঢাকার রাস্তায় উঠলে কি কোথায় রাস্তা মানে যায় তা শরিয়াতকে শরিয়াত বলা হয় কেন এই রাস্তায় উঠলে জান্নাতে যাওয়া যায় এর জন্য শরিয়তকে শরিয়াত বলা হয় অর্থাৎ শরিয়াতকে শরিয়াত বলার কারণ হলো যেরকম দুনিয়ার যেখানে তুমি যেতে চাও ওই রাস্তার উপরে উঠলে তুমি সেখানে পুজতে পারবা ঠিক জন্য বলা হয় এই রাস্তার উপরে কে উঠলে তুমি জান্নাতে চলে যাবে এই শরীয় শরিয়াতকে শরিয়াত বলা হয় শরিয়াতকে বাদ দিয়ে কেউ যদি জান্নাতে যাইতে চাও সে জান্নাতে কেয়ামত পর্যন্ত যেতে পারবা না জাহান্নামে যেতে পারো জান্নাতে না জান্নাতে যাইতে গেলে কি লাগবে ভাই কি লাগবে সুম্মা জাআলনা না শরীয়াত মিন মিনাল আম ফাততাবিয়াহা ওয়া লা আলা আল্লাযিনা লা ইয়ালামু শুনান অনেক বোকা আছে জাহেল মূর্খ যারা মারফত মারফত করে কি বলে মারফত আসলে ওরা মারেফাত শব্দ বলতে পারে না শব্দ মারফত না আসলে মারেফাত শব্দ কি ভাই মারেফাত মারেফাত আসলো কোথার থেকে শোনেন আওয়ামের দুই প্রকার আওয়ামের তাকবিনি আওয়ামের তাসরিয়ি খোদাই বিধান দুই ধরনের কয় ধরনের এত তাকবিনি আর তো তাসরিয়ি তাকবিনি বলা হয় ওই আওয়ামের ওই আহকাম ওই নিয়ম ওই পদ্ধতিকে যেই পদ্ধতি কুন এবং ফায়া করে না আওতান দিন যেমন আসমানকে আল্লাহ পাক বলেছে কুন তুই উঠ ফায়া কুন সে উপরে উঠে গেছে আল্লাহফাক সূর্যের বলছে কোন তুই চল ফাইয়া কোন সূর্য চলতেছে আল্লাফক পানি বলছে কোন জোয়ার হ ফাইয়া কোন পানি জোয়ার সৃষ্টি হয়ে গেছে তাক বিনি এটা সৃষ্টির সাথে সম্পৃক্ত সৃষ্টি জগতের সাথে সম্পৃক্ত এই ব্যাখ্যা যাব না এগুলো আমরা বোঝার দরকার নেই আর তার বা তাকলিফি ওই আওয়ামেরকে বলা হয় ওই হুকুমকে বলা হয় যে সমস্ত হুকুম আহাকাম আল্লাপা রব্বুল আলমী নবীনের মাধ্যমে তার বান্দাদের উপরে নাজেল করেছেন অবতীর্ণ করেছেন যে আহকামগুলি বন্দা ইচ্ছা করে পালন করতেও পারে নাও করতে পারে যদি পালনীয় আহকামগুলি বন্দা পালন করে বর্জনীয় আহকামগুলি যদি বন্দা বর্জন করে ফলে বন্দা মোমেন মোত্তাকিন আবেদিন সলেহীন অনেত বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে বন্দা জান্নাতে চলে যায় আর পালনীয় আকাম যদি পালন না করে বর্জনীয় আঁকাম যদি বর্জন না করে বন্দা কাফের মোশেক মোনাফেক ফাঁসেক জলেম বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে বন্দা জাহান্নামে চলে যায় কি কথা ঠিক না যেমন নামাজ আমাদের আমাদেরকে নাজিল হইছে এটা পালনীয় বন্ধ ইচ্ছা করলে পালন করতেও পারে নাও করতে পারে যদি পালন করে নাম হয় মুসল্লি পালন না করলে নাম হয় মাজি যদি রোজা পালনীয় না বর্জনীয় যদি পালন করে তাহলে রোজা ডার পালন না করলে বেরোজ্যাক কি কথা ঠিক না কলেমা নাজিল হইসে ইলাহা ইহু মুহাম্মদুর রসুল্লাহ পড়া উচিত কি উচিত না যদি পরে বন্দা মোমেন যদি না পড়ে বন্দা কাফের দেখছেন তাই পালনীয় আহকাম নির্দেশগুলি বন্দা পালন করে তাহলে মোমেন কনে সলে আবে কি কথা ঠিক না বন্দা জান্নাতে চলে যায় আর যদি পালনীয় আহকামগুলি নির্দেশগুলি পালন না করে বর্জনীয় আঁকাগুলি যদি বর্জন না করে যেরকম মদ বর্জন করা উচিত না পালন করা উচিত ঘোষ পালন করা উচিত না বর্জন করা উচিত সুদ বর্জন যে না যদি বর্জনীয় কাজগুলি বর্জন না করে করণীয় কাজগুলি কর না করে তাহলে বনটা কাফের কাফের হয় না কলেমা না পড়লে কি হয় কলেমা পড়ার পর যদি সেরেক করে কি হয় মোষেক কি কথা ঠিক না ফরজ আমল যদি না করে বন্দা কি হয় ফাঁসেক কি কথা ঠিক না তাই বন্দা কাফের মোশেক ফাসেক, জলেম বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে বন্দা জাহান নামে চলে যায় একে বলা হয় আওয়ামের তাকলিফি বা তাসরিফি ঠিক না শোনেন এই আওয়ামের তাকবিনি ভিন্ন জিনিস তাসরিফির আবার চারটা জিনিস আছে কয়টা জিনিস তিনটা তিনটা কয়টা জিনিস তিনটা জিনিস বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত এরকম আমলকে এলমুল ফেকা বলা হয় বাতিনি আমলের সাথে সম্পৃক্ত এরকম আমলকে এলমে বাঁতেন এলমে মারেফাঁত বলা হয় এলমে তাসাউব বলা হয় অন্তর্নিহিত আমলের সাথে সম্পৃক্ত এলএমকে এলমে তাসাউব বলা হয় কি কথা ঠিক না এলমে কি বলা হয় তাসাউব আকায়দ বিশ্বাসের সাথে সম্পৃক্ত কালাম বলা হয় এলমুল বলা হয় কি কথা ঠিক না এই আওয়ামের তার শ্রীর উপরে চলার জন্য যেই পদ্ধতি পন্থা গ্রহণ করা হয় তাকে তরিকাত বলা হয় কি বলা হয় জোরে বলেন আর এই তরিকাত ও শরিয়াত চলার পরে ফাকের সৃষ্টি জগতের বিভিন্ন গুরু রহস্য বন্দার কাছে উদ্ঘাটিত হয় আল্লাহ আসমান কেমনে বানাইলো আল্লাহ সূর্য কিভাবে সৃষ্টি করলো আল্লাহ বাতাস কেমনে বানাইলো আল্লাহ আমাকে কিভাবে সৃষ্টি করছে এই সৃষ্টি জগতের বহু গুরু রহস্য বন্দার মধ্যে উদ্ঘাটিত হয় তাকে বলা হয় এলমে হাকিকত কি বলা হয় এলমে হাকিকত এই হাকিকত তরিকত সরিয়ে দেবে চলার পরে আল্লাহাকে সেফাত বা গুণের বহু গুরু রহস্য নু বন্দার মধ্যে জাগ্রত হয় তাকে বলা হয় মা রেফত তাকে বলা হয় কি এগুলো সবই শরিয়ানের অংশ সব যেমন আমি মানুষ আমি কি ভাই বর্তমানে দুইটা জিনিসের এটা সংগঠিত কয়টা জিনিস একটা শরীর আর একটা রুহ আমি মানুষ আমার মধ্যে কয়টা জিনিস আছে বলেন কি কি বাস আমার শরীরের দরকার নেই শুধু রুহের প্রয়োজন আমি বাঁচবো যে শরীরবিহীন রুহু রুহুর জগতে চলে যাবে আমার রুহের প্রয়োজন শরীরের প্রয়োজন নাই তাহলে রুহু রুহুর জগতে আমার শরীরের প্রয়োজন রুহুর প্রয়োজন নাই এই শরীর পচিয়া গন্ধ হয়ে যাবে আমি বাঁচার জন্য যেরকম কিলার কার দুইটা জিনিসের দরকার শরীরের দরকার রুহের দরকার কি কথা ঠিক না রুহবিহীন মানুষ শরীরবিহীন মানুষ কোনোদিন বাঁচতে পারে না ঠিক এমাতের মধ্যে দুইটা সাইড আছে কয়টা সাইড একটা বাহ্যিক আর একটা গোপন একটা বাহ্যিক আর একটা কি গোপন যেরকম শরীরের বাহ্যিক দেখা যায় রুহু দেখা যায় না ঠিক এমাদতের বাহ্যিক দেখা যায় ভিতর দেখা যায় না যেমন এক ব্যক্তি নামাজ পড়তেছে খুব সুন্দর উজু করছে খুব সুন্দর মতো ক্যাম করছে খুব সুন্দর মতো কেরাত পড়ছে খুব সুন্দর মতো রুকু দিছে করছে লোকটার নামাজ কথা বলেন না কেন যে কোনো মুক্তি সাহেব বলবে তার নামাজ সহি কিন্তু ব্যক্তি নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য কি কথা বলেন নামাজ সহি কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহর কাছে কি হয় নাই কবুল হয় নাই নামাজ সহি শুদ্ধ ঠিকই আছে কিন্তু আল্লাহর কাছে কবুল তা কি বুঝলেন নামাজের মধ্যে দুইটা দিক একটা হলো নামাজ সহি হওয়া নামাজ কবুল হওয়া এটুল নামাজ আর একটা নামাজ যদি আল্লাহর জন্য নামাজ না হয় সেই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না কি হয়ে যায় আবার সহি না হলেও সেই নামাজ আল্লাহ গ্রহণ করেন না তাহলে নামাজের মধ্যে দুইটা সাইড আমলটাকেও সুন্দর করতে হবে কলব একমাত্র মাওলার জন্য নামাজ পড়তেছি সেই কলবটাকেও ঠিক করতে হবে তা নামাজের মধ্যে দুইটা সাইড কি যেমন আমার শরীরের মধ্যে দুইটা জিনিস শরীর এবং রুহু এ মধ্যে কয়টা জিনিস আছে এটা বাহ্যিক আর টলুকি গোপন এখন কেউ যদি বলেন আমার শুধু নামাজের এখলাসের প্রয়োজন আমার নামাজের কবুলের প্রয়োজন আমি নামাজ পড়ব না এরকম নামাজ করে দিন কবুল হবে এই মারে ফাতালারা বলে যে নামাজ তুমি পরবু মুসল্লি কিন্তু তোমার মধ্যে কলপ তৈয়ার না হয় তাহলে নামাজ পড়ে লাভটা কী এই জন্য তারা নামাজ হারাম দিয়ে দিস এরকম পাগল হাসি কি নাই ওরে বোকা শোন এক সহজ কথা বুঝাই তোমাকে ফুলের মধ্যে দুইটা জিনিস একটা হলে ফুলের বাহ্যিকতা আর ফুলের ঘেরান কেউ যদি বলে আমার ফুলের ঘেরানের প্রয়োজন ফুলের প্রয়োজন নাই গোটা দুনিয়ার মানুষ বলবে গাঁধা ফুলের মধ্যেই ফুলের ঘেরান ফুলের ঘেরান ফুল থেকে আলাদা করা যায় না ঠিক মারেফত এবাদতের মধ্যে এবাদত থেকে মারেফতকে আলাদা করা যায় না সহজ কথা বুঝেন একটা সহজ কেউ যদি বলে আমার মিষ্টির স্বাদের প্রয়োজন মিষ্টির প্রয়োজন নাই এরকম যদি কেউ বলে তখন বলবেন গাদা মিষ্টির সাথে স্বাদ ওত বড় তো জড়িত তুই কেমত পর্যন্ত মিষ্টি ছাড়া মিষ্টির স্বাদ অর্জন করতে পারবি না ঠিক মিষ্টির সাথে যেরকম মিষ্টির স্বাদ জড়িত এবার তোদের মধ্যেই মারেফাত জড়িত এটা আলাদা করা যায় না এটা কোনোদিন আলাদা করা যারা বলে তারা সব ভন্ডু তারা কি ভাই সব সব ভন্ডু সব ভন্ডু সব জাহেল আর আল্লাহ কি বলছেন যারা জাহেল এদের অনুসরণ অনুকরণ করিও না আমার বাবারা এই যত জাহেল যারা মারে ফাঁত নিয়ে আসে আপনি সুরে ফাঁথিয়া জিজ্ঞাসা করিয়েন সুরে সুরেস পড়তে বলিয়েন উজুর মাসালা জিজ্ঞাসা করিয়েন নামাজের মধ্যে ষাটটা মাসালা দুই রেখাত নামাজের মধ্যে জিজ্ঞাসা করিয়েন নামাজ ভাঙ্গার কারণগুলি জিজ্ঞাসা করিয়ান বাবা তোমার সাথে ঝগড়া নেই তোমাকে প্রশ্ন করি তুমি জানলা সুরায় না নামাজের মাসালা না তুমি ফুলই নিলা না গেরাল পাবা কোথায় তুমি মিষ্টি গ্রহণ করো নাই পাবা কোথায় তুমি করলা না বাচ্চা পাবা কোথায় তুমি নামাজই দাঁড়াইলে না মারেফার আসবে কোথায় মারেফা তো নামাজের মধ্যে মারেফা তো রোজার মধ্যে মারেফা তো এবাদতের মধ্যে ঘেরান তো ফুলের মধ্যে মিষ্টির মধ্যে ক্ষুদা তো খাদ্যের মধ্যে যেরকম খাদ্য না খেলে ক্ষুদা নিবারণ হয় না এবাদত না করলে ফাত পাওয়া যায় না কথাটা ক্লিয়ার একেবারে সহজ না ভাই একেবারে সহজ মারেফাত কিসের মধ্যে সবাই বলেন কিসের মধ্যে ভাই জোরে বলেন ঘেরান কিসের মধ্যে সাত কিসের মধ্যে আমাকে মিষ্টি দরকার নেই সাত দেন আমার ফুলের দরকার নেই ঘেরান দেন আমার বিবাহ সাথে প্রয়োজন নেই বাচ্চা দেন যেরকম বিবাহ সাদী ব্যতীত বাচ্চা কামনা করা বুকামি এবাদত বিহীন মারেফাত অর্জন করা এটা ক্লিয়ার ভাই আল্লাহাম এই মাসালা শেষ এখানে এবার সামনে আসেন আল্লাহা কি বলছেন আলহামদুলিল্লাহ আপনার খুব ভালো ছাত্র আমি প্রথম মাসালাটা বুঝাতে পারছি আমি খুব খুশি লাগতেছে আমার কাছে ওস্তান যদি বুঝাইতে পারে কি যে মজা যায় চিন্তা করা যায় না ঠিক না কি আপনার মজা পাইছেন না ব্যাপারটা অনেক ধুম্রজাল চলে গেছে না অন্ধকার দূর হয়ে গেছেন কনে কনে ক অনেক অন্ধকার দূর হয়ে গেছে এবার আরেকটা মাশালা বুঝাবো যেমন কি মজা ইসলামের মধ্যে কত মজা আপনারা সব বুঝতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ ইয়া ঐগু আল্লাহ দিন আহ মানুদ হুলু ফিসিলমিকা ইয়া ঐগু আল্লাহ দিন আয় ইমানদারেরা উদ হুলু পরবেশ করো তোমাকে করতেই হবে করলে করলাম না করলে না 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 উদ আমর তোমাকে প্রবেশ করতে ফিরসিলমি ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণ ওয়ালা তত্ত্বাবিউ খুতুয়াতি শাহিত ইন্নাহুলাকুম মাদু গুম খবরদার এত্তেবা অনুসরণ করিও না শয়তানের কেন এই শয়তান তোমাদের যাঁহের বাঁতেন প্রকাশ্য গোপন দুষ্মন আয়াপ ক্লিয়ার ইয়া আইয়ুহাল্লাযীন আমানু হে ঈমানদারেরা ঈমানের ব্যাখ্যা আজকে দেব না সময় লস উদখুলু প্রবেশ করো ফিসিলমি ইসলামের মধ্যে আংশিক অর্ধেক এক তৃতীয়াংশ ওয়ান ফোর্থ ওয়ান ফিফ ওয়ান সিক্স কি পরিমাণ পরিপূর্ণ পরিপূর্ণটা কি ভাই আচ্ছা একটা বোতলের মধ্যে যদি এক ফোটা পানি দেওয়ার জায়গা থাকে কয় ফোটা বোতল পূর্ণ না অপূর্ণ যখন এক ফোটা পানি দেওয়ার জায়গা থাকবে না তখন বোতল এই রুমালটা পরিষ্কার না ভাই যদি কলমের নিফের কলমের নিফের বি পরিমাণ যদি এখানে কালি থাকে পূর্ণ পূর্ণ পরিষ্কার যখন কলমের নিপের পরিমাণ কালি না থাকবে তখন পূর্ণ পরিষ্কার যদি কলমের নিপের পরিমাণ কালি থাকে পূর্ণ পরিষ্কার পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো তার মানি কি বুঝলেন তোমার নাম কি আমার নাম সেন্টু নাম আছে কি নাই তোমার নাম কি ক্যান্টু দ্বিতীয় প্রশ্ন করা কি হবে তুমি হিন্দু না মুসলমান না হিন্দু তুমি মুসলমান না তোমার নাম কি আব্দুর রহমান লোকটা কি না হিন্দু ক্যান্টু প্রশ্ন যে মুসলমান না তার মানি আব্দুর রহমান নামের মধ্যে ইসলাম আছে ক্যান্টু নামের মধ্যে আল্লাহ কি বলছিল যেন তোমার নামের মধ্যে ইসলামের পরিচয় পাওয়া যায় কাফা কথাটা বুঝতে হবে আব্দুর রহমান লোকটা কি কেন্টু সেন্টু তার পিন্টু রিন্টু মানে তোমার নামের মধ্যে ইসলামের পরিচয় আচ্ছা আমার মাথা থাকলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান আমার অনেক বাবাদের মাথা থাকলে প্রশ্ন করতে হয় মুসলমান না হিন্দু না খ্রিস্টান মানে তোমার মাথার মধ্যে ইসলাম নাই আমার চেহারা দেখলে কী মনে আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান আমার অনেক বাবাদের চেহারা দেখলে প্রশ্ন করতে হয় তার মানে চেহারার মধ্যে ইসলাম নাই আমার পোশাক দেখলে কী মনে আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান আমার অনেক অনেকের পোশাক দেখলে প্রশ্ন করতে হয় হিন্দু না খ্রিস্টান না তার মানে কি পোশাকের মধ্যে ইসলাম নাই আমার অনেক বাবাদের মেয়েদেরকে দেখলে প্রশ্ন করতে খ্রিস্টানের মেয়ে না হিন্দুর মেয়ে না নাস্তিকের মেয়ে তার মানে তোমার মেয়ের ইসলাম ছেলের মধ্যে কথা বলেন না কেন কামায়ের মধ্যে খরচের মধ্যে রাজনীতির মধ্যে চলার মধ্যে ফেরার মধ্যে আল্লাহ কি বলছিল আল্লাহ কি বলছিল বাবা সবাই কথা বলেন না কেন উদ হুলুফিসিল্মি পরিপূর্ণ পরী অথ তোমার নামাজের তোমার নামের মধ্যে ইসলাম কামের মধ্যে তোমার বন্ধু হরিচরণ আছে না ভাই হরিচরণ আর তুমি বইসা বইসা চা পান করতেছো দোকানে করাটাই স্বাভাবিক মাগরিবের আজান হয়ে গেছে হরিচরণ বছরের নামাজ এ গেছে তুমি হরিশরণ নামাজে যায় নাই তুমিও নামাজে যাও নাই তোমার মাথায় মাথায় টুপি নাই হরিচরণ হরিশরণ কাটো হরিশরণ রোজা রাখে না তুমিও রোজা রাখো না হরিশরণ ঘুষ খায় সুদ খায় বিড়ি খায় গাঁজা খায় মদ খায় বা পান করে গাঁজা পান করে তুমি একই কাজ করো একই হরিশরণ যেই দল করে তুমিও সেই দল করো হরিচরণ যাদের সাথে যাদের পিছনে নাচানাচি করে তুমিও তাদের পিছনেই নাচানাচি করতে আছো হরিচরণের মেয়ে বেপরদা তোমার মেয়েও বেপরদা হরিচরণের স্ত্রীও বেপরদা তোমার স্ত্রীও বেপরদা হরিচরণ রোজা রাখে না তুমিও রোজা রাখো না বাবা আমার ওফের রাগ করি না আমি তোমার কাছেই প্রশ্ন করলাম তোমাকে যদি আল্লাহর জান্নাতে দিতে হয় তাই হরিচরণ বেচারা কি দোষ করছে আমাকে বলো কি দোষ করছে করে নাই তো হরিশরণের বেচারায় তুমি পরীক্ষা দাও নাই তোমাকে পাশ করতে যে ভালো পরীক্ষা তাকে পাশ করবি এটা হয় এটা সম্ভব কোনোদিন না তুমি এত কষ্ট করিয়া কৃষি কাজ করছো তোমার গোলার মধ্যে ধান উঠবে আর যে মোটেও কৃষি কাজ করে না তার গোলা বড় ধান উঠবে ঠিক আছে না হ্যাঁ যে সারা রাত্র পড়াশোনা করবে সেও ভালো রেজাল্ট করবে যে মোটেও পড়াশোনা করবে না সেও ভালো রেজাল্ট করবে ঠিক আছে না ভাই আলহামদুলিল্লাহ দুনিয়া তো ভালোই বুঝতেছেন ধরো না আখরাত বুঝতে চান না কেন আখেরাত বুঝতে চান না কেন ঘননাকি। তুমি কষ্ট করে হাঁটবা দৌড়বা গাড়িতে চড়বা তুমিও পদ অগ্রসর হবার যে বসিয়া থাকবে সেও পদ অগ্রসর হয়ে যাবে ও এটা হবে না না তাই তুমি নামাজ পড়বা তুমিও জান্নাতে যাবা যে নামাজ পড়বে না সেও জান্নাতে যাবে পাইছো কোথায় এই সমস্ত ফাইজলামি বলছে তোমাকে কোন বোকায় কোন পাগল তোমাকে বলছে এই সমস্ত কথা এক ব্যক্তি চথি মাসে এত কষ্ট করে রোজা রাখবে সেও জান্নাতে যাবার যে রোজা রাখবে না সেও জান্নাতে যাবে এক যুবক এত কষ্ট করি আর টুপি মাথায় দিবে সেও যেই মর্যাদা পাইবে আর তুমি টুপি তুমি একই পাবা যেই যুবক কলেজে গেছে কলেজের সাথী সাথীরা দাঁড়িয়ে কত টানা হেসরা করছে ওই যুবকও সেই জান্নাতে যাবে আর তুমি একই জান্নাতে যাবা চিন্তাও করিও না তুমি জান্নাতে যাবা না তা বলছি না কিন্তু রিজাল্ট এক হবে না এটা ভুয়া কথা তুমি কি দেখো না পরিত্যক্ত লাশ রাস্তায় পড়িয়া থাকে পরিচয় নাই কিন্তু সাহেব গিয়ে করে করে জিজ্ঞাসা পেয়েছেন তখন বলে স্যার লাশের কাছে একটা ডায়েরি পাওয়া গেছে একটা মোবাইল পাওয়া গেছে এই রঙের জামা পাওয়া গেছে এইটা পাওয়া গেছে ওইটা পাওয়া গেছে হ্যাঁ ওই শনক্ত দেখিয়া দেখিয়া পরিত্যক্ত লাশের পরিচয় পাওয়া যায় অমুক জেলার অমুক থানার অমুক ইউনিয়ন অমুক গ্রামের লাশ পাওয়া যায় কি যায় না ঠিক আল্লাহ ফাঁকের মোহামেদ বান্দা যখন মৃত্যু বিছানা সার খাইয়া পড়িয়া যাবে আমার মাওলা ফাঁক রব্বুল আলমিন ফ্রেস তাদের কাছে প্রস্ত করবে হে ফ্রেস তারা মৃত্যুর সময় আমার বন্দার কাছে কি পাইস অমনি ফ্রেস তারা বলবে মাওলা রে মৃত্যুর সময় তোমার বন্দার মাথার মধ্যে একটা টুপি পাওয়া গেছে বলে আর কি পাইছ করে মাওলার মৃত্যুর সময় তোমার বন্দার দাড়ির মধ্যে চেহারার মধ্যে তোমার নবীর দাড়ি পাওয়া গেছে বলে আর কি পাইছ মৃত্যু সময় তোমার বন্দার কপলের মধ্যে তোমার কুদ্রাতি পায়ের মধ্যে বারবার বারবার শেষ দাদে আর চিহ্ন পাওয়া গেছে আর কি পাইস মাওলার মৃত্যু সময় তোমার বন্দার জবানের মধ্যে তোমার নামের জিকির জারি পাওয়া গেছে আর কি পাইছ কুল্ল মাওলার ম মৃত্যু শুবা তোমার মধ্যে তোমার নবীর সুন্নতি একটা জামা পাওয়া গেছে আবার জামার পকেটের মধ্যে একটা মিসওয়াক পাওয়া গেছে আমার একটা তাসবিহ পাওয়া গেছে ওমনি আমার মাওলাবল বুঝছি আমার খাস বান্দা বলতে কপলের মধ্যে সেজদার চিহ্ন পাওয়া যায় না আমার খাস বান্দা বলতে মৃত্যু শুবার জবানের মধ্যে জিকির জারি হইতে পারে না আমার খাস বন্ধ আবার যদি সুন্নত চলতেই পারে না ফেরাজ খবরদার আমার খাস বন্ধু কবরের মধ্যে আসবে ও আফরুসুল ফনাস মিনাল জান্নাল বিশুমিনাল জান্না আমার বন্ধু কবরের মধ্যে আসবে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাজ দিয়ে আমাদের গোটা কবরটাকে বরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কেয়ামতের মধ্যে আল্লাহ বগের মোমেন বান্দা বান্দি উঠবে آه آه الله كلمه باكر مِنْ من يوم لا يخزي الله النبي والذين آمنوا ما نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير কেয়ামতের ময়দান আল্লাহের মোমেন বান্দা মানে উঠবে কিসের কেয়ামতের ময়দান কিসের সূর্যের গরম কিসের ফুসরাত কিসের মিজান তাদের কোনো হুঁশ থাকবে না আল্লাহের মোমেন্ট বান্দা মানদের ডাইনে নূর বাঁধে নূর সামনে নূর পিছনে নূর মধ্যে দৌড়াইবে আর বলবো আমার মাওলাই কই আমার মাওলাই কই মাওলাকে পাওয়ার জন্য শীতের সময় গোসল ফরজ গরম পানির ব্যবস্থা নাই প্রচন্ড শীতের মধ্যে গোসল করিয়া আমি মাওলাকে শেষ দিতে ভুল করি নাই চতি মাসের দিন রোজা রাখছি পানির মধ্যে ডুব চাইর পানি মুখের মধ্যে পানি প্রচন্ড পানির চাহিদা আমার ছিল দুনিয়ার কেউ দেখে না এত পানির পিপাসা এরপর আমি মাওদার ভয় এক ঢোক পানিও কোনদিন পাঠ করি নাই আমি দিন অনুযায়ী চলার কারণে আমার বাবা বেজার আমার মা বেজার আমার স্ত্রীও বেজার আমার সন্তান বেজার এমনকি গ্রামের থেকে আমাকে তারা দিছে সব সহ্য করছে আমি মাওলাকে সারি নাই আমি মাওলাকে ভুলি নাই আমার মাওলাই কই আমার মাওলাই কই আল্লাহ বাগের মোমেন বান্দাবারে মাওলাকে তালাশ করবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে যখন আল্লাহ বাগের মোমেন বান্দাবারে মাওলাকে তালাশ করবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে রকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে প্রত্যেকটা মানুষ ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেরিত প্রত্যেকে প্রত্যেক জাগার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে যখন আমার মাওলার তালা সাহেব আল্লাহ পাকের দৌড়াইবে আমার মাওলাভাগ পাক বলবে নুরের পর্দা উঠায়া দে যখন সত্তর হাজার নূরের পর্দা উঠায় দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখতে পারবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা শেষদার মধ্যে পড়িয়া যাবে এক শেষদার চল্লিশ হাজার বছর কাটিয়া যাবে কিন্তু জান্নাতিদের হোস থাকবে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা লিকাহু কমান কারিয়া লে কা আল্লাহিক আল্লাহ হলে কা যারা আমার মওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলায় তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে আমার মামলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওই কপাল পরার আমার মালয় কোনোদিন সাক্ষাৎ দিবে না আল্লাহ বাবার যদি দেখতে ইচ্ছা আমার মাও লাগে দেখার জন্য পাগল হয়ে যাও যদি যদি কিছু দেখতে ইচ্ছা আমার মাও লাগে দেখার জন্য পাগল হয়ে যাও আমার মাও লাগে দেখার পাগল হয়ে যাও আর মা ওকে দোয়া করোলারে তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও কারণ জান্নাতের মধ্যে যত নিয়ামত এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার মাওলার দিদার আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও মান মালা আই না হমিনাল হারমে মালাহ ল ইয় মাতে আই না হমিনার নার যারা মাওলাকে দেখতে চাও এই চক্ষুকে হারাম থেকে ফাজত করো হারাম থেকে চক্ষুকে ফাজত করো আরামের দিকে তাকাইও না যাদের সাথে দেখা করা যায় এমন মেয়েদের দিকে তাকাইও না যা দেখা হারাম এরকম জিনিসের দিকে তাকাইও না যদি হারাম থেকে চক্ষুকে হেফাজত করো পবিত্র রাখো পবিত্র মাওলায় পবিত্র চক্ষু দেখা দিবে না আমার মাওলা পাক আমার মাওলা পবিত্র কাজী পবিত্র মাওলাকে দেখতে পবিত্র চক্ষের প্রয়োজন কাজী চক্ষুকে পবিত্র করে আমার মাওলাকে দেখতে পারবো তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়ে দাও জান্নাত ও দোজখ সে আরব কেয়া কর আর আম তুভে সব অনগর কোথায় র অনগর খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেও মাউনার কবরে যাই ও না না ফরমান বদমাশ ভাইমা যখন নেত্রスナー সার খাইয়া পরিয়া যাবে আল্লাহ পাক রব্বুল এই নাফারমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া এক দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া দাঁড়ি কাটিয়া সুদ গ্রহণ করিয়া বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান নাম কামাই করছে ওর ঠিকানা কোথায় ওর ঠিকানা না দেখাইয়া রুহুটাকে কবজ করিস না আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম নাফারমান বদমাশবে ইমান হঠাৎ মৃত্যুর সময় স্বপ্নে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলির টাস টাঁস করিয়া খুলিয়া গেছে জাহান্নামের আগুন ধাউ 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 করে জলতে আছে আজরাইলের মাথাস মানে পাওঁ তার জমিনে এক খাদ মাসি গাড়া খাদ মাগরিবে নীল রঙের দিঘের মতো বড় বড় দুইটা চক্ষু গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কারো কালো ফসল আবার সমস্ত ফসলের গোড়া দিয়া শুধু আগুনের সিলকি ভাই হইতে আছে এই অবস্থা দেখিয়ান না ফর মানে রুয়ার বাইন হইতে চাইবে না বাবার বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না যেরকম উঁচা কোন বিল্ডিং এর নিচে たら আগুন লাগলে কি কারে বের হবে পানা পানি কর থেকে মানুষ বেশি মারা যায় কোন লঞ্চ ডুবা শুরু করলে কি কার আগে বের হবে পানা পানি কর থেকে মানুষ বেশি মারা যায় কোন পাগলা কুকুর কাউকে তারা দিলে মানুষের হুঁশ থাকে না কোন বাগের সামনে সিংহের সামনে কোন মানুষ পড়িয়ে গেলে মানুষের হুঁস থাকে না যখন না ফরমান বদমাস বেইমান আজরাইল দেখবে সমস্ত চেহারার অবস্থা এরকম না কেবল মুখ দিয়ে শুধু আগুনের সিল্কি বাই হইতে আছে এই অবস্থা দেখার সাথে সাথে না ফরমান হুঁস থাকবে না রুডা থর থর করে কাঁপতে থাকবে আজ আই আলাই সালাহু আসসালামের দিকে করুন দৃষ্টির উঘা টাকায় থাকবে বলবে ভাই আজরাইল ও ভাই আজরাইল আমার বস তো মাত্র ষোলো আমার বস তো মাত্র আঠারো আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলো আমি তো মাত্র আইয়ে ভর্তি হইলাম এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হইয়া যাবা আমি কোনো দিন কল্পনাও করি নাই আমি মনে মনে কত স্বপ্ন লালন করতাম আমি ভালো রেজাল্ট করব বিসিএস ক্যাডার হব আমি ডিসি সচিব হব গুলশান বানানো আমার বাড়ি থাকবে গাডা মনার কত সুখ শান্তি আমি করব কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবো আমি কোনোদিন কল্পনা করি নাই ও আমার মেট্রিকের ছাত্র বাবারা নাইনের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই ও আমার আইয়ের ছাত্র বাবারা টেনের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই ও আমার বিয়ের ছাত্র বাবারা আই এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই ভাই আজরায়েল আমার নবজাত শিশু আমি মারা গেলে তিন হয়ে যাবে আমার বাচ্চার মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে আমার বাচ্চাটা বড় হওয়ার সুযোগ দিয়া দাও ভাই আজরাইল নতুন বিল্ডিং করছি কোটি কোটি টাকা খরচ করিয়া একটা রাত্রে থাকার সুযোগ দিয়া দাও যেরকম অমরুৎ সাদ্দাদ জান্নাত বানাইছে কিন্তু ঢোকার সুযোগ বলা দেয় নাই ভাই আজরেল নতুন বিবাহ করছে স্ত্রীর সাথে মুলাকাত করার সুযোগ দিয়া দাও ভাই আজলে এত কষ্ট করে পরীক্ষা দিয়ে আগামীকার রেজাল্ট বের হবে একটা ঘন্ট পর রেজাল্ট বের হবে রেজাল্ট শোনার সুযোগ দিয়া দাও ভাই আজরেল ওমুখ মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না লোজার ছাড়বো না দাড়ির মধ্যে প্রচার দেব না আমি আর গ্রহণ করবো না আমি দুনিয়ার পিছনে ছুটব না আমি নেককার আল্লাহ ওয়ালা হয়ে যাব আমি তওবা করব করব করতেছি করতেছি আমাকে একটু তওবা করার সুযোগ দিও দাও আমি সারা রাত ঘুমাবো না সারা রাত ইবাদত করব সারা দিন কিছুই খাইবো না সারা দিন রোজা রাখবো বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না আমি সারা দিন কোরআন তেলাওয়াত জিকির মধ্যে লিপ্ত হয়ে যাব ওয়া আকুম মিনাস সালিহিন আমি নেককার আল্লাহ ওয়ালা হয়ে যাব আমাকে তবা করার সুযোগ দিয়া দাও আজরাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলে খবিস আমার মাওলাকি কালামে পাক এবারে আগী বলেন নাই ওয়ালাইয়াকির আল্লাহু নাফসান ইজা আজা আমি কাও বাড়ির দরজা নক্কলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না আমি কাও সামনে হাজির হইলো গোটা দুনিয়ার মানুষ আমাকে भगाইতে পারে না আমি আমেরিকার রাশিয়ার বুলেট কামান কিছুই ভয় করি না আর তোকে সুযোগ দেয়া হবে না আজরাইল আলাহ সালাতু আসালাম গোসা হইয়া রুডার বে এমন থাবা মারবে থাবার সুরে করি যার সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না তোমার দুনিয়ার খেলা শেষ হয়ে গেল গাড়ি গাড়ির জায়গায় ঠিকই অবস্থান করতে আছে। গাড়ি গাড়ির জায়গায় বাড়ি বাড়ির জায়গায় জায়গা জমির কোনো অভাব নাই ব্যাংকের মধ্যে প্রচুর মজুদ আছে কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয় ঠিক তদু তোমাকে আমাকে চিরদিনের জন্য চিরদিনের জন্য ইমামহাদের কবর ভাববাদদের জমি মুহাববতের স্ত্রী ছেলে সন্তান সব কিছুর থেকে বিদায় দেওয়ার জন্য কবরের দিকে নিয়ে রওনা করবে দবারে কোন মোল্লা মোলবীর কে সগাইনি না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যখন না ফরমান বদলাস বেঈমান কে কবরের দিকে নিয়ে রওনা করবে নাফরমান বদমাস আমার স্বপ্নের মধ্যে কিল্লাই বেড় বলবে ও আমার বন্ধু ও আমার ভাই ও আমার ছেলে তোরা আমাকে কোথায় নিয়ে যাও এ আমার দোস্ত তোদের সাথে কতই না খেলাধুলা করছে আজকে কি তোর বন্ধুর মায়াও নাই দয়াও নাই কষ্টও নাই এ আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়া জৈবটাকে ধ্বংস করিয়া ফেলাইছে এ আমার ছেলে তোদেরকে ভালো খাওয়াবার জন্য রৌদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফলাইছে। এ আমার সন্তান তোদেরকে ভালো খাওয়াবার জন্য নিজে ক্ষুদার্থ অবস্থায় তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছে এ আমার ছেলে তোর বাবার মায়াও নাই দায়ও নাই কষ্টও নাই ই আমার ছেলে বাবাকে তোরা কোথায় নিয়া যাও

নবী পার্ক সাল্লাল্লাহ আর সাল্লামারমান নাফারমানের চিল্না চিল্লি দুনিয়ার কোন মানুষ নি শুনতে পাইতো ওই নাফারমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গল থেকে চলিয়া যাইত ওই নাফারমানকে কেউ কাফন তাফনও করতে পারতো না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া তো আল্লাহ সবার প্রতি বুঝ দিয়ো তো বুঝ দিয়ার মালিক তুমি

ওই ফেরেস্তা চোখেও দেখবে না কানেও শুনবে না নবী পাক সাল্লাম ফরমান ওই ফেরেস্তার কাছে একটা গুর্জ দেওয়া হবে ওই গুর্জটা এত শক্ত এত কঠিন হবে কোন শক্ত পাথরের পাহাড়ের উপরেও যদি গুর যদি আঘাত করা তো তাহলে গোটা গোটা পাথরের পাহাড়টা তুলার মতো উড়িয়া যাইত নবী পাক সাল্লাম ফরমান ওই গুরদিয়ান নাফরমাকে এক একটা বাড়ি মারবে বাড়ির ছেলেরা নাফরমা 70 তবক জমিন নিচে ঢুকিয়া যাবে আয় আমান উঠবে আবার পিটান মেরে আবার ঢুকিয়া যাবে উলটায়া পালটায়া পিটায়েতে থাকবে নাফরমা যত ছিন্ন ছিন্নইবে ফেরেশতা কানেও শুনবে না চোখেও দেখবে না আম্মাই সারবে না সহ্য করতে পারবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিও না ও আমার মুসলমান বাবার ও পর্দালা মা বলে না দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার কোনদিন মিথ্যা বলতে পারে না বাবা লক্ষ্য হামারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না কুটি কুটি আল্লাহর অলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না কুরআন শরীফ কোনোদিন মিথ্যা হইতে পারে না হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না কাযিন নেককারদের জন্য জান্নাত তাতে কোনো সন্দেহ নাই গুনাহগারদের জন্য জাহান্নাম তাতে কোনো সন্দেহ নাই আল্লাহ তুমি আমাদের সবার গুনাহ মাফ করে দাও আল্লাহ বাবা এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান قائم করবে বাবা ও আমার পড়দলে মা বোনেরা দুনিয়ার চিন্তা করতে করতে তোর বয়স তো 30 হয়ে গেল দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতি টম করিয়া ফলাইছস দুনিয়ার চিন্তা করতে করতে কদারি চুলগুলি পাকিয়া সাদা হয়ে গেছে দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো কবরের কিনারা কিনারা ঘোরা ফেরা শুরু করিয়া দিস চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা ও আমার মা কেয়ামতের চিন্তা করো নাই আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কেয়ামতের চিন্তা করিয়া দেখো আজকে দুনিয়ার থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে সূর্যের গরমে দুই তিন ফিট পুকুরের পানি গরম হইয়া যায় রাস্তার পিচ গলিয়া যায় বালু উত্তপ্ত হইয়া যায় কোনো একটা মানুষকে হাত পাও বাঁধিয়া টিনের চালের হয়ে ফালাইয়া দিলে এক ঘন্টা পরে সে মারা যাবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে রাস্তার পিচ গলিয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে বালু তপ্ত হইয়া যাইতে পারে কেয়ামতের ময়দানে আল্লাহ ফাকর রব্বুল আলামিন এত উষা সূর্যটাকে এক হাত বা মাথা গুরু বুর করে ফালাইয়া দিয়া আল্লাহ সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন না ফর্মা বুঝু কামি মাওলা কেমন সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেয়া শুরু করবে সূর্যের গরমে মাথা টাউডার টাস টাস করে ফাটিয়া যাবে মগজ ভাতের মধু লেগে থাকবে না কেন মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে মানুষ দাঁড়াইতে পারবে না মানুষ শুধু লাফাইতে থাকবে বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচব তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর আর কোন মোল্লা মৌলবী কেরসা কাহিনী না কোন পীর বুজুর্গ কোন বাণী না আল্লাহ ফাক রব্বুল আলমীর কালামে পাকের মধ্যে ফরমান ওই কেয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচি শুধু দাঁড়ায় থাকতে হবে খং আলফা পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর ইয়ামালাউ জিল্লা ইল্লাজিল্ল নুহম যে কেয়ামতের ময়দানের তাবুর কোনো ব্যবস্থা নাই সাঁতার কোনো ব্যবস্থা নাই গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই সূর্যের গরমে কি আমতের ময়দারা তামা হইয়া যাইবে ওই দিকে জাহান নামের জাহান নামের জাহান নামের গর্জনে জাহান নামের আওয়াজে কি আমতের ময়দারা থর 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 করে কাঁপতে থাকবে এক একটা জাহান নামের গলার মধ্যে সত্তর হাজার শিকার লাগানো হবে এক একটা সিকালের মধ্যে সত্তর হাজার ফেরেস্তারা থাকবে ওই জাহান নাম ধরিয়া রাখতে পারবে না জহান্নামে টানের সরে সমস্ত ফেরেস্তারা হেস্কি দিয়া চলিয়া গেছে এই অবস্থা দেখিয়া বুখারি সানির মধ্যে কে তাবু তাফসিরের মধ্যে আসছে পইয়া কুলু ইবরাহিম খলিরুল লহিন নাফসি মূসা কালিমুল লহিন নাফসি নাফসি ঈশা রুহুল লহিন আদম সফুল ল হি নাপসে নাপসে কালামে পাকের মধ্যে ফরমান ইয় মা য়া ফির উল মার উমিনা ওয়া উম্মি ওয়া মে অস ই মানে যেই যে বলবে নবীন আমাকে মা ওরা আমাকে বাসাবাকে আমাকে বাসাও যেই আপন ভাই ভাই পরিচয় দেবে না মা ছেলের খবর নিবে না ছেলে মার খবর নিবে না বাবা ছেলেকে সাহায্য করবে না ছেলে বাবাকে সাহায্য করবে না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম শেষ দায় পরে বলবেন মাওলা তোমার ইজ্জাত জালালের কসম খাইয়া বলতে আছি আজকে ওই জাহান্নাম আমার একটা উম্মাদ কেউ খাইয়া ফেলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকব না ও কপাল পরার দলের যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোসলা গাও বাবার একটু কি করি যায় ব্যথা লাগে না কোন স্ত্রী প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কি আমতের মানে কোন উপকার করবে না কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তো লাপাত্তা হইয়া যাবে কোন নেতার মহাব্বাতে পড়িয়া নেতার তো কোনো খবরই থাকবে না কোন সমাজের লজ্জায় করিয়া সমাজ তো তোমাকে কোনো উপকার করবে না আল্লাহর হাবিব তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোন উপায় হবে না কাজে আজকের থেকে মন কি বছরে মন আমার স্ত্রী বেজার হয় হোক আমার বন্ধু যায় যাক আমার সমাজ লজ্জা পায় পাক আজকের থেকে আমি আর আল্লাহর হাইবের দাড়ির মধ্যে পোষ মারবো না আজকের আমি আর আল্লাহর হাইবের ডাড়ির মধ্যে পোষ মারবো না ইনশাআল্লাহ কে কে রাজি আছে দুই হাত নারায় থাকবি নারায় থাকবি আল্লাহ তুমি কবল করিও না আল্লাহর হাইবের দোয়া কবুল করে আল্লাহ বলবে যাও জিব্রাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়ে দিয়া আসো। আল্লাহর হাবিব আল্লাহ তু আসসালাম যখন ওই পানি জাহান নামে গ্যাসিটা মারবে জাহান নাম ক্যাত 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 করা পিছিয়ে দিকে সরিয়ে যাবে আল্লাহর হাবি বলবেন মাওলা রে যেই জাহান নামকে লক্ষ লক্ষ ফ্রেশ থারা ধরিয়া রাখতে পারে না এ আবার কোন কুদরাদি পানি কোন আচার্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান নাম পিছন দিয়ে সরিয়া গেল আল্লাহাক ডাক দিয়ে বলো মামার হাবিব গো এই পানি কোন আচার্য পানি না কোন কুদরাতি পানি না এই পানি হলো তোমার গুনাগার উম্মাতের চোখের পানি আল্লাহ তুমি কবল করিয়া না তুমি কি জানো চোখের পানির কত দাম কেয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে উম্মি চোখের একটা পশম বলবে মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না তখন চোখের পশম বলবে মাওলারে তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারাম আল্লাহ তিলকাল আইনা আলান্নার যেই চোখ তোমার ভয়ে জাহান নামের ভয়ে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান নামের গুণ হারাম করিয়া দিবা এইটা তোমার নবীর ঘোষণা আমি চোখের পশম সাক্ষী দিতে আছি তোমার এই বন্দা নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে রুকুতে গিয়া কত পানি ঝরাইছে সেজদায় দায় পড়িয়া কত মাটি ভিজাইছে ওয়াজ নসিয়া জিকিরে বসিয়া কত বুক ভাসাইছে এরপরে তুমি থাকে কিভাবে জাহান নামের ফয়সালা দাও অমনি আমার মাওলার ডাক দিয়া বলবো ও জিব্রাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহাক রব্বুল আলমী শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে মাফ করিয়া দিছে আল্লাহ তুমি কবল করিয়া না আল্লাহ তুমি কবল করিয়া না আল্লাহ তুমি কবল করিয়া না তুমি কবল না করলে কোনো উপায় হবে না আল্লাহ এরপর আল্লাহ ফাকর বলে সবার আমল নাম ওজন করবে যাদের নেকের বলা ওজন হইয়া যাবে আল্লাহ ফাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে আল্লাহ তুমি কবল করিয়া নাও আর যাদের ন্যাকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে আল্লাহ ফাকরব্বুল আলমির তাতে হাবিয়াত জাহান্নামের ফয়েস আলা দিয়া দেবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও এখন আল্লাহক নিজেই প্রশ্ন আমা আদরা কামাহিয়া তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো না আল্লাহ প্রশ্ন করার পরে এখন আবার নিজে জবাব দেন না কেমন জাহান নাম যেরকম কোন এক মানুষ যদি বঙ্গব সাগরের মাঝখানে ডুব দেয় তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না হাবি এমন একটা জাহান নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন না আরুন হামিয়া আগুনের একটা গর্ত আগুনের একটা মটকা আগুনের একটা কুয়া বলা সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড না যাবো কেউ তো সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও জাহান্ন মেলোক জাহান্নামে জলতে জলতে কলিজা শুকাইয়া যাবে জিভরা শুকাইয়া যাবে পানি পানি কুঁড়া চিল্লাইতে থাকবে তাদের জব আল্লাহ কালামে পাকে বলে কি বলে শোনেন ওয়াস্তা গি সুযু গ সু বি মা ইনকাল মুহলি ই আর বিলুজু বিশ্বাস শরাবাত্মক তফাখায় যখন জাহান্ন বলে পানি পানি কুড়া চিল্লাইতে থাকবে তাদের সামনে ঘন কালো আল মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে ওই পানি এবং পুজ এত গরম হবে যখন জাহান নেমলকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে পানি এবং পুজের গরমে ইয়াস বিল উজুহু চেহারার চামড়ারা খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে এরপর পানি তিসটা মিটবে না যখন ডক ডক করে পানি এবং পূজ গলিয়া খাইয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী ভুরি সব জালাইয়া পুড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফলাইয়া দিবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে লাইয়া বুতু ফিহা ওয়ালা ইয়হিয়া মানুষ মরবেও না মানুষ বাসবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না সহ্য করতে পারবি ওই এক কেউ কেউ তো সহ্য করতে না যদি হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করব না বাবাই আল্লাহর কসম করে বলতে আছি সবার সামনে তোমার একশোবার পায়ে ধরতে রাজি আছে বাবা তারপরেও গুনার কামের কাছেও কাউ যাইও না বলতে পারে হুজুর গুনার কাজ আমি করবো যাহার নামে আমি যাব আপনি এত ব্যস্ত হন আপনি কেনই বাবার হাতে বাইরে ধরতে চান বাবা তুমি বিচার করো তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পরে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পরে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা বাচ্চা তোমাকে দিবে কামড় দিবে গালি দিবে তখন ওই বাচ্চাকে বলবো বাচ্চা তুমি তো বুঝো না তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো বাঁধা দেওয়ার কারণে তুমি আমাকে লাত্তি দাও কামড় দাও গালি দাও ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তো বাবা পানি থেকে উঠবানা বাবার আমরা কোরআন হাদিসের দৃশ্যে দেখতে আছি কত গাল্লবের বান্ধবী সিনেমায় মজা পাইয়া দাড়ি কাটায় মজা পাইয়া নামাজ কাজায় মজা পাইয়া রোজা সারায় মজা পাইয়া দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া সুদে গুসে গাঁজাইয়া বা মদের মধ্যে মজা পাইয়া এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান নামের কিনারায় বসিয়া খেলা করতে আছে আনন্দ ফূর্তি না নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক এই খেলা করা অবস্থায় না নাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাল ধাক্কা দিয়া বল অমনি উল্টিয়া ঘুম খুঁড়া জাহান্ন মধ্যে পড়িয়া যাবারে বাবা আর তোমরা সহজে জাহান নাম থেকে উঠবানা বাবারে তোমরা আমাদেরকে কত গালি দাও কত তোমরা আমাদেরকে টিটকারি টিপুরি কত ব্যাংক কত টিটকারি করো বাবা সবই কিন্তু আমরা জানি কিন্তু তোমরা আমাদের থেকে যতই ভাগ ততই আমরা তোমাদের পিছন থেকে তোমাদের পিছনে দৌড়াই তোমরা যতই বাগত ততই দৌড়াই যতই বাগত ততই দৌড়াই আর পিছন থেকে ডাক দিয়া বলি বাবা ফের বাবা ফের গুনার খামের কাছে মুখে যাই না তবে মোমেন মুসলমান বলতে সবাইই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সময় যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছন নফসে এবং শয়তান লাগিয়া রইছে এই নফসে এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদমে সেরেক বিদাত হিংসা হাসাদ ব্যবসা বাণিজ্যে প্রণত হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নত মফগামাক্লাম মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকরামল কেরামল ধরতে আসে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারণল ধর কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য দোয়া কর যেন কি আমতের ময়দানে গলা গলি বা একসাথে জান্নাত একসাথে তৌফিক না দা আল্লাহ হুম আল্লাহ হুমামি